আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে 100 তো বেশি ফ্লায়ার মকআপ শেয়ার করব আর সেগুলো কি রকম আপনারা দেখতে পারবেন আর সেটা কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। আসুন একটু দেখে নেওয়া যাক। মনে করেন আমরা যে কোনো একটা ফ্লায়ার ওপেন করব, ওপেন করার পর মনে করেন আমরা এটা ওপেন করলাম, ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সকল কিছুই চেঞ্জ করতে পারবেন। আসলে এখন আমরা যে ফ্ল্যাটটা এটা কিভাবে পরিবর্তন করব, সো মনে করেন এটা আপনার ফ্ল্যাট ডিজাইন করা সম্পূর্ণ হয়েছে। এখন আপনারা কন্ট্রোল এ সিলেক্ট করার পর আপনারা শিফট কন্ট্রোল সি কপি করার পর অথবা এডিট থেকে কপি করলেও হবে। ফাইন, এখন আমরা এখানে যাবো যে ইউর ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক কন্ট্রোল ভি, আমরা পেস্ট করে দিলাম আমাদের ডিজাইনটি। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আসলে মকআপ করলে যে কোনো জিনিসই সুন্দর দেখা যায়, যেমন একটা মেয়ে যদি মেকআপ করে থাকে কিন্তু সুন্দর দেখা যায়, আর একটা যদি এলোমেলো থাকে কেউ পছন্দ করে না। ঠিক তেমনই আশা করি আপনি বুঝতে পারছেন, আপনাকে বেশি কিছু বলতে হবে না, কেননা আমার টিউটোরিয়ালগুলো সবসময় অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।